আগামীকালে যে রোজা রাখতে যাচ্ছি তার নিয়তটা আমরা শুনে নিই। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরে রমাদান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এর অর্থ, আয় আল্লাহ, আমি রমজানুল মোবারক, রমজান মাসের আগামীকালে রোজার নিয়ত করলাম, আপনি আমার পক্ষ থেকে তা কবুল করে নিন এবং নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সম্যকজ্ঞাত। যদি সেহরের এই সময়টি অত্যন্ত বরকতময় এবং দোয়া কবুল হওয়ার সময়, আসুন মহান আল্লাহর সান্নিধ্যে আমরা সবাই মিলে দেশ, জাতি, রাষ্ট্র, গোটা বিশ্ব এবং পরিবার পরিজন সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي بارك أهلا مبوت مولا إغبهي رجوني تي بانگلادش شكول وفي جدالت بندو كتا وكونا عبدانر شجوك ناي أي الله أبنار مهان دربار أخنو خلا بند در جنو الله تدر جكونا عبدان نيار جنو أبنى پستو درو چن রব্বুল আলামিন, সাহরির এই গভীর রজনীতে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের সবার রোজাগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন, আমাদের ইফতার, আমাদের সাহরি, আমাদের তারাবিগুলোকে কবুল করে নেন। দয়া করে এই উসিলায় আমাদের বাপ মা, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আল্লাহ দয়া করে তাদেরকেও আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা যাদের কবরে, বাবা যাদের কবরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, কেয়ামতের কঠিন দিনে নবীজির সঙ্গী করে তাদের হাসর নসিব করে দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন যারা কবরে, আল্লাহ তাদেরকেও জান্নাতি হিসাবে কবুল করে নেন। আমাদের ঘরের ছেলেমেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। মাহে রমাদান যেন আমাদের জীবনের শেষ রমাদান না হয়, বারবার যেন রমজানুল মোবারক আমাদের কপালে নসিব হয়, আল্লাহ দয়া করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, লাইলাতুল কদর আমাদেরকে আপনি দান করুন, মাহে রমাদানের বরকতে আগামী জীবন যেন সুখে থাকতে পারি। আল্লাহ যার রেজেকের অভাব, রেজেক পূরণ করে দেন, বিপুল পরিমাণে রেজেকের মালিক বানায় দেন। যারা চাকুরি করছেন, চাকুরিতে বরকত দেন, ছেলেমেয়ে যাদের লেখাপড়া করছে তাদেরকে মেধাবী বানায় দেন, আশানুরূপ রেজাল্ট করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার শাহী দরবারে ফরিয়াদ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করে নেন, এদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকেও আপনি কবুল করে নেন, দেশপ্রেমিক হিসাবে আমাদেরকে কবুল করে নেন, মাই টিভি এবং এর কলাকৌশলী সহ কর্মকর্তা কর্মচারী সবাইকে কবুল করে নেন, বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ আপনি শান্তি দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।